জার্মানির এক নামকরা ব্যাংকে ব্যাংক ডাকাতির সময় ডাকাত দলের সর্দার বন্দুক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বলল, কেউ কোনো নড়াচড়া করবেন না, টাকা গেলে যাবে সরকারের কিন্তু জীবন গেলে যাবে আপনার, আর তাই ভাবনা চিন্তা করে আপনার পরবর্তী পদক্ষেপ ঠিক করুন। এই কথা শোনার পর সবাই শান্ত হয়ে চুপচাপ মাথা নিচু করে শুয়ে পড়েছিল। এই ব্যাপারটাকে বলে মাইন্ড চেঞ্জিং কনসেপ্ট, অর্থাৎ মানুষের ব্রেনকে আপনার সুবিধা অনুযায়ী অন্যদিকে কনভার্ট করে ফেলা। সবাই যখন শুয়ে পড়েছিল তখন এক সুন্দরী মহিলার কাপড় অসাবধানতাবশত তার পা থেকে কিছুটা উপরে উঠে গিয়েছিল। এমন সময় ডাকাত দলের সর্দার তার দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, আপনার কাপড় ঠিক করুন, আমরা এখানে ব্যাংক ডাকাতি করতে এসেছি, রেপ করতে না। এই ব্যাপারটাকে বলে বিং প্রফেশনাল, অর্থাৎ আপনি যেটা করতে এসেছেন সেটাই করবেন, যতই প্রলোভন থাকুক অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না। যখন ডাকাতরা ডাকাতি করে তাদের আস্তানায় ফিরে এলো, তখন এক ছোট ডাকাত যে MBA পাশ করা, সে ডাকাত দলের সর্দার যে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছে, তাকে বলল, বস চলেন টাকাটা গুনে ফেলি। ডাকাত দলের সর্দার মুচকি হেসে বলল, তার কোনো প্রয়োজন নেই, কেননা একটু পরে টিভি ছাড়লে নিউজ চ্যানেলগুলোই বলে দেবে আমরা কত টাকা নিয়ে এসেছি। ডাকাতরা চলে যাওয়ার সাথে সাথেই ব্যাংকের এক কর্মচারী ব্যাংক ম্যানেজারের কাছে ছুটে এসে বলল, স্যার তাড়াতাড়ি চলেন, পুলিশকে ফোন করি, এখনই ফোন করলে ওরা বেশি দূর যেতে পারবে না। ব্যাংক ম্যানেজার কর্মচারীকে থামিয়ে দিয়ে বলল, ওদেরকে আমাদের সুবিধার জন্যই এই 20 মিলিয়ন টাকা নিয়ে যেতে দেওয়া উচিত, তাহলে আমরা যে 70 মিলিয়ন টাকার গড়মিল করেছি তাই ডাকাতির ভিতর দিয়েই চালিয়ে দেওয়া যাবে। এই ব্যাপারটাকে বলে সুইম উইথ দ্য রাইট, অর্থাৎ নিজের বিপদকেও বুদ্ধি দিয়ে নিজের সুবিধা হিসেবে ব্যবহার করা। কিছু সময় পরেই টিভিতে রিপোর্ট আসলো, ব্যাংক ডাকাতিতে 100 মিলিয়ন টাকা লোপাট। ডাকাতরা সেই রিপোর্ট দেখে বারবার টাকা গুনেও 20 মিলিয়নের বেশি বাড়াতে পারলো না। ডাকাত দলের সর্দার রাগে ক্রুদ্ধ হয়ে বলল, সালা আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে এত কিছু ম্যানেজ করে মাত্র 20 মিলিয়ন টাকা নিলাম, আর ব্যাংক ম্যানেজার শুধুমাত্র এক কলমের খোঁচাতেই 80 মিলিয়ন টাকা সরিয়ে দিল, সালা চোর, ডাকাত না হয় পড়াশোনা করলেই তো বেশি লাভ হতো। এই ব্যাপারটাকে বলে নলেজ ইজ ওয়ার্থ অ্যাজ মাচ অ্যাজ গোল্ড, অর্থাৎ অসির চেয়ে মসি বড়। ব্যাংক ম্যানেজার মন খুলে হাসছে, কেননা তার লাভ 80 মিলিয়ন টাকা, 70 মিলিয়ন টাকার গড়মিল করেও সে আরো 10 মিলিয়ন টাকা এই সুযোগে তার নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছে। এই ব্যাপারটাকে বলে সেইজিং দ্য অপরচুনিটি, ডেয়ারিং টু টেক রিস্ক, অর্থাৎ সুযোগ থাকলে তাকে কাজে লাগানোই উচিত। ভাবছো মানিয়ে নিয়েছি এবার সব কিছু ঠিক হয়ে যাবে? মোটেও না, বরং তোমার ওপর আরো কিছু বোঝা এসে চাপবে। যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। কতিপয় কিছু সত্য কথা যা আমাদের সকলের জানা দরকার। 1, পাথর শক্তিশালী কিন্তু লোহার সাহায্যে তা ভাঙা যায়। 2, লোহা শক্তিশালী কিন্তু আগুন তাকে নরম করতে পারে। 3, আগুন শক্তিশালী কিন্তু জল তাকে নেভাতে পারে। 4, জল শক্তিশালী কিন্তু মেঘ তাকে উড়িয়ে নিতে পারে। 5, মেঘ শক্তিশালী কিন্তু হাওয়া তাকে বহন করতে পারে। 6, বাতাস শক্তিশালী কিন্তু মানুষ তা বহন করতে পারে। 7, মানুষ শক্তিশালী কিন্তু ভয় তাকে দুর্বল করতে পারে। 8, ভয় শক্তিশালী কিন্তু মদ তাকে ভুলিয়ে দিতে পারে। 9, মদ শক্তিশালী কিন্তু ঘুম তাকে ভুলিয়ে দিতে পারে। 10, ঘুম শক্তিশালী কিন্তু মৃত্যু অধিকতর শক্তিমান। 11, মৃত্যু অধিকতর শক্তিমান কিন্তু তা সৃষ্টিকর্তার ইচ্ছায় হয়, তাই নিশ্চয়ই সৃষ্টিকর্তাই সর্বশক্তিমান। একটা ছেলে হোক বা একটা মেয়ে, কোনোদিনও ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে কল্পনা তো দূর, কারোর সাথে একটু কথা বললেও সহ্য করতে পারে না, ভালোবাসাটা এমনই, হাঁপিয়ে গেলেও থামা যাবে না কারণ তুমি নারী, মাঝপথে কারোর হাত ছাড়া যাবে না কারণ তুমি নারী, সমাজের কোনো নিয়ম ভাঙা যাবে না কারণ তুমি নারী।
একবারের বেশি কাউকে ভালোবাসা যাবে না, কারণ তুমি নারী। কষ্ট হলেও কাজ করতে হবে, কারণ তুমি নারী। নিজের ইচ্ছেকে বিসর্জন দিতে হবে, কারণ তুমি নারী। নিজেকে প্রমাণ করতে হবে, কারণ তুমি নারী। পুরুষকে খুশি করতে হবে, কারণ তুমি নারী। একদিন মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা আমার স্বাধীনতা কোথায়? উত্তরে বললেন, এখন কিসের স্বাধীনতা? বিয়ের পর স্বামীকে নিয়ে যা ইচ্ছে তাই করবে, স্বাধীনতা খুঁজে নেবে। একদিন ভোরে স্বামীকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মেয়েদের কি স্বাধীনতা সুখ আহ্লাদ বলে কিছু নেই? স্বামী উত্তরে একটাই কথা বলল, বিয়ের আগে যা করেছ করেছ, এখন আর করা যাবে না, লোকে কি বলবে? ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করো, পরে যা ইচ্ছে করতে পারবে। আজ আমার ছেলের বয়স 20 পা দিল। বললাম, আচ্ছা বাবা মায়েদের স্বাধীনতা কোথায় বলতে পারিস? ছেলে আমার মস্ত বড় গম্ভীর মুখে উত্তর দিল, এখন কি আর ওই বয়স আছে নাকি যে যা ইচ্ছে করবে? অনেক কিছুই করেছ জীবনে, এবার আমাদের মতো করে চলার চেষ্টা করো। আপনি জানেন মেয়ে মানুষের স্বাধীনতা হয় না, ঘর হয় না, তারা মানিয়ে নিতে নিতে আর স্বার্থের সবটুকু দিতে দিতে মৃত্যুবরণ করে। যে সন্তান তার নিজের মাকে ভাত দেয় না, সেও একদিন তার সন্তানের কাছে ভাত পাবে না। এটাই হলো প্রকৃতির নিয়ম। এমন কিছু করো যাতে মৃত্যুর আগেই মানুষ বলে এই মানুষটা মনে জায়গা করে নিয়েছে। কারণ মৃত্যুর পর তো কত মানুষই বলে মানুষটা ভালো ছিল। এক জাহাজের ইঞ্জিন চালু হচ্ছিল না। জাহাজের মালিক অনেক ইঞ্জিনিয়ারকে দেখিয়েছেন, কিন্তু কেউ তা ঠিক করতে পারেনি। তাই তিনি 40 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে এনেছেন। তিনি খুব সাবধানে ইঞ্জিন পরিদর্শন করেন। উপর থেকে নিজ কিছুক্ষণ দেখার পর লোকটি তার ব্যাগ থেকে একটা ছোট হাতুড়ি বের করল। তিনি হাতুড়ি দিয়ে আলতো করে একটা আঘাত করলেন, সাথে সাথে ইঞ্জিন চালু হয়ে গেল। 7 দিন পর ইঞ্জিনিয়ার তার বিল হিসেবে চাইলেন $20,000। জাহাজের মালিক বলল, আপনি তো এখানে তেমন কিছুই করেন নাই, এত বিল আসলো কেমনে? তারপর ইঞ্জিনিয়ার বললেন, হাতুড়ি দিয়ে বাড়ি মারার বিল $2, কিন্তু কোন জায়গায় মারতে হবে, মানে জায়গা বরাবর মারার জন্য $1,998। গল্প থেকে শিক্ষা, আপনার অর্জিত অভিজ্ঞতাকে কখনো তুচ্ছ মনে করে 5 মিনিটের কাজ ভেবে 5 টাকায় করবেন না। এতে আপনার ডিমান্ড আপনি নিজেই কমাচ্ছেন। অভিজ্ঞতা অর্জন করতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে, সেই পরিশ্রমের মূল্য দিতে শিখুন। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে কখনো পথে বসিয়ে নয়। মানুষ কখন আপনাকে হিংসে করে জানেন? আপনার উন্নতি দেখে, আপনার সুখ দেখে, আপনার ইনকাম দেখে, আপনার খুশি দেখে। আর মানুষ খুশি হয় শুধুমাত্র আপনার কষ্ট দেখে। স্বার্থপর আর অহংকারী মানুষগুলোর বিশেষ কিছু লক্ষণ, 1, এরা কোনো সময় পরাজয় স্বীকার করে না। 2, সব বিষয় তর্ক করে, যুক্তিতে হারতে চায় না, নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করে, সব বিষয়ে পারদর্শিতা দেখায় এবং সবাইকে সন্দেহ করে। যে থাকার সেমনিতেই থাকবে, এটা সম্পূর্ণ ভুল কথা। যদি তোমার কাছে টাকা থাকে তাহলে সবাই থেকে যাবে সব সময়। 50টা মেয়েকে ইমপ্রেস করাটা পুরুষত্ব নয়, একটা মেয়ের সাথে 50 বছর থাকাটাই হলো আসল পুরুষত্ব। 3টি লক্ষণ দেখলে বুঝবেন আপনার কপাল ভালো। 1, যখন আপনি বুঝতে পারবেন আপনার আপনি ছাড়া আর কেউ নেই। 2, যখন লোকের নিন্দায় আপনার কিচ্ছু যায় আসে না। 3, যখন আপনি কঠোর পরিশ্রম করতে শুরু করবেন। মানুষ ফ্রিতে 2টো জিনিস দেয়, কষ্ট আর পরামর্শ। বর্তমান সমাজে তুমি যত বেশি সততার সাথে কথা বলবে তত বেশি অসম্মানিত হবে। হীরার নিজস্ব কোনো খনি নেই, হীরার জন্ম কয়লার খনিতে, কিন্তু তাই বলে হীরা কখনো কয়লার দামে বিক্রি হয় না, বা কেউ হীরাকে কয়লাও বলে না। সহস্র লাখ টন কয়লা উত্তোলনের পরেই তারপর শুধু হীরার দেখা মেলে। অতএব তোমার জন্ম যেখানেই হোক, তোমার কর্মগুণেই তোমাকে বড় হতে হবে। ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম, যারা কেউ শুনতে পায়। এখন কষ্ট পেলে মুখ লুকিয়ে কাঁদি, যেন কেউ দেখতে না পায়।
নিজের বউকে নিজে মেরেছি, কার তাতে কি? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। অনেক পুরুষের মুখে এমন কথা শোনা যায়, তারা মনে করেন বউ মানেই নিজের সম্পত্তি, তার সঙ্গে যে কোনো অন্যায় অবিচার বা অপরাধ করার অধিকারও তার আছে। চার দেওয়ালের ঘর থেকে শুরু করে রাস্তা, পাবলিক প্লেস সব জায়গায় শিক্ষিত অশিক্ষিত সব স্বামী যেন তা করতে পারেন। দাম্পত্য জীবনে ঝগড়া অশান্তি সবারই হয়, তাই বলে আপনি নিজের স্ত্রীর ওপরে হাত উঠাতে পারেন না। যত বড়ই ঝামেলা আসুক, শান্তভাবে কথা বলে সব কিছুই মিটমাট করে নেওয়া যায়। অনেক ক্ষেত্রেই ঝগড়া অশান্তি মারামারি সম্পর্কটাকে একটা খারাপ জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করায়। গরু ঘাস খেয়েও দুধ দেয়, আর সাপ দুধ খেয়েও বিষ দেয়। পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা জাত, স্বভাব আর আচরণের। আপনাকে অতিথি হিসেবে ডাকলেও এই তিনজন মানুষের বাড়ি কখনো যাবেন না। এক, যে নিজের স্বার্থ নিয়ে চলে। দুই, যে খাওয়ার পর খোঁটা দেয়। তিন, হঠাৎ পরিচয় হয়েছে এমন লোকের বাড়িতে। পৃথিবীতে দুই প্রকার লোকের অভাব নেই, এক জ্ঞান দেওয়ার লোক, আর দুই বাঁশ দেওয়ার লোক। কারোর মনে আঘাত দিও না, সুখী হতে পারবে না। ভালোবাসতে না পারো, অভিনয় করো না। মনে রেখো, কারোর চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে। মেয়েদের চোখে দুই রকমের অশ্রু থাকে, একটা দুঃখের, অপরটা ছলনার। জীবনে দুটি মানুষকে কখনো ভুলে যেও না। সেই ব্যক্তি যিনি তোমায় সফল করার জন্য নিজের সব কিছু হারিয়েছেন, তোমার বাবা। সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমাকে সামলেছিলেন, তোমার মা। চারটি বিষয়ে কখনো লজ্জা পাবেন না। পুরনো পোশাক, সাধারণ জীবনযাপন, বৃদ্ধ বাবা মা, দরিদ্র বন্ধু। আমার যদি কোনো ভুল হয় তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে আমাকেই জানিও, কারণ সেটা ঠিক করতে আমিই পারব, অন্য কেউ নয়। কেউ যদি আপনাকে হিংসা করে, করতে দিন। মনে রাখবেন, হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে যাও, তাহলে তুমি তোমার গন্তব্যেই পৌঁছতে পারবে না। টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকাই ভালো। কেউ আঘাত দিলে না কেঁদে এই পাঁচটি কাজ করুন। নিজের প্রতি বিশ্বাস রাখুন, নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন, ভালো মানুষের সাথে সময় কাটান, নিজের ধর্ম চর্চা করুন, মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। তিনটি কথা অন্তরে গেঁথে রাখুন। এক, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই। দুই, মায়ার জীবনে প্রকৃত কোনো শান্তি নেই। তিন, মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই। কিছু মানুষের বৈশিষ্ট্য স্যান্ডেলের মতো হয়, চলার সময় পাশে ঠিকই থাকে কিন্তু পেছন থেকে কাদা ছেটায়। 90% পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে, কিন্তু 90% মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা বেশি সুন্দর। যেদিন মানুষকে তার মা নয়, তার দায়িত্ব ঘুম থেকে জাগতে বাধ্য করবে, সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও অন্তত সম্মান করবে। নিজের পাল্লায় কখনো অন্যকে মূল্যায়ন করো না। ইঁদুরের বিবেচনায় বাঘের থেকে বিড়াল বেশি ভয়ঙ্কর। আপনার প্রিয় মানুষটাকে এই তিনটা প্রশ্ন করুন, তাহলে বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে। এক, এক, তুমি আমাকে কেন ভালোবাসো? দুই, একদিন যদি আমার সব কিছু চলে যায় তাহলেও তুমি কি আমার পাশে থাকবে? তিন, আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করতে পারবে? প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন। কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। যে পরিবারে পুরুষ থাকতেও মহিলা মাতব্বর, ওই পরিবারের সাথে
ভুলেও আত্মীয়তা করবেন না। কেউ কষ্ট দিলে তাকে ক্ষমা করে দিন, কারণ প্রতিশোধের আনন্দ থাকে একদিন, কিন্তু কাউকে ক্ষমা করে দিলে তার আনন্দ থাকে সারা জীবন। যে কাজ করে সে ভুল করে, যে কাজ করে না সে পরনিন্দা করে। সাধারণ মানুষ কর্ম করে, দুর্বল মানুষ অভিযোগ করে, অসৎ মানুষ অপবাদ দেয়, সৎ আর সাহসী মানুষ ধৈর্য ধরে। বুদ্ধিমান মানুষেরা কখনো এই দুটি কাজ করে না। যারা অহংকারী তাদের সাথে কথা বলে না, যারা তর্ক করে তাদের সাথে মেশে না। উপযুক্ত সময় আর সুযোগের অপেক্ষায় আছি, অনেককে অনেক কিছুর জবাব দেওয়ার আছে। জীবনে যদি অনেক বেশি দুঃখ কষ্ট পাও তাহলে ভয় পেও না, কারণ ভগবান তাদেরই বেশি পরীক্ষা নেন যারা সর্বদা সত্যের পথে থাকে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। উইশ ইউ অল দ্য বেস্ট, বাই বাই।